হাওয়া অফিসে পূর্বাভাস সত্যি হয়েছে, ইতিমধ্যে শীত অনেকটা ওধাও। শুধু তাই নয়, বৃহস্পতিবার সকাল বা বলা যায় গত দুদিন ধরে কিন্তু আকাশের মুখ বেশ ভার। মাঝে মধ্যে বিভিন্ন জেলায় হালকা থেকে বেশ মাঝারি মাপের ভারী বৃষ্টিও হচ্ছে বঙ্গোপসাগর ওপর তৈরি একটি উচ্চচাপ বলয়ের সঙ্গে একটি ঘূর্ণাবর্তও তো রয়েছে। ইতিমধ্যেই আজ থেকে মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আকাশ কি পরিষ্কার হবে, আকাশ কবে হাসবে, ইতিমধ্যে কিন্তু সেদিকেও আমাদের নজর থাকবে। রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এবং আমাদের কাছে নজর থাকবে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছে, আদৌ আকাশ কবে হাসবে, কি বলছে তিলোত্তমার আবহাওয়া ছবিটা জানবো শুভজিতের থেকে। যে আগামী 24 ঘন্টা একদিকে যেরকম বৃষ্টির পূর্বাভাস থাকছেই, অন্যদিকে দুই চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু নতুন করে শীত পড়ার যে সম্ভাবনা তা কিন্তু থাকছে না, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শীতের যে ইনিংস তা শেষ হতে চলেছে। এবং একদিকে যেরকম বৃষ্টিপাত বাড়লেও আগামী শনিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে, কিন্তু নতুন করে শীতের সম্ভাবনা থাকছে না। অন্যদিকে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেড়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার, শুধু তাই নয় উত্তর এবং দক্ষিণে বিভিন্ন জেলাগুলি কিন্তু ভিজছে। পুরুলিয়া ছবিটা আমরা জানার চেষ্টা করব। পুরুলিয়াতে বৃষ্টিপাত, শুধু তাই নয় আজ পর্যন্ত বেশ ভারী বৃষ্টি হবে এমন তো বলছে হাওয়া অফিস। পুরুলিয়ার প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপক রাম। পশ্চিমী ঝঞ্ঝার কারণে জেলা পুরুলিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টি, গতকাল থেকে এই বৃষ্টি শুরু হলো, রাত পর্যন্ত বৃষ্টি থামলো। পুরুলিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশায় ঢাকা, কুয়াশার চাদরে ঢেকে ফেলেছে এবং এর ফলে কিন্তু জেলা পুরুলিয়ার বিভিন্ন যে প্রান্ত যে যান চলাচল সেটা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। একই সঙ্গে ব্যাহত হয়েছে রেল চলাচল, কারণ যেভাবে কুয়াশা দাপটের কারণে দৃশ্যমান কাজও তো অনেকটাই কমে পড়েছে, যার ফলে কিন্তু যাতায়াত ক্ষেত্রে নানান সমস্যা পড়তে হচ্ছে। আর এরপরেই ঘটনা ঘটেছে জেলা পুরুলিয়া। গতকাল ঘন কুয়াশার কারণে দুটি ট্র্যাকে মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল এবং সেই নিয়ে জেলা পুরুলিয়ার পুলিশের তরফ থেকে কিন্তু যান নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রেলের যে যাতায়াত সেটা কিন্তু অনেকটা গতি কমানো হয়েছে বলে জানা গেছে। পুরুলিয়াতে দিনভর আজকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, একই সঙ্গে কুয়াশায় আচ্ছন্ন থাকবে।